নিজেকে না পুরোপুরি বিশ্বাস করতে পারো, তাহলে তুমি আমাকেও বিশ্বাস করতে পারো। তোমার আমার এই সম্পর্কের মাঝখানে যে বিশ্বাস, এতে চির ধরবেই ঋষি। না না না, সেটা হবে না। আমি তোমাকে বিশ্বাস করি, মানে আমি নিজেকে যতটা না বিশ্বাস করি তার থেকে অনেক বেশি বিশ্বাস আমি তোমাকে করি। আর সেই কারণেই তো আমি নিজেকে সম্পূর্ণভাবে তোমার হাতে তুলে দিতে চাই। না ঋষি, একদম না। কারোর হাতের পুতুল হয়ে আর তুমি থাকবে না। তোমাকে তোমাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে ঋষি। জীবনে কোনটা ভালো কোনটা মন্দ সেটা তোমাকে বুঝে নিতে হবে, শুধু তোমাকে। ঋষি ঋষি, তোমার জীবনটা নিয়ে এতদিন অনেকে অনেক রকম খেলা করেছে। তোমার জীবনের অনেক অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনো অনেক সময় আছে। পারবে না, পারবে না বলো, নিজের পায়ে নিজে দাঁড়াতে বলো, বলো পারবে না? হ্যাঁ হ্যাঁ পারবো। তুমি বলছো যখন পারবো, কিন্তু তোমাকে তো আমার পাশে থাকতে হবে, না হলে পারবো না। তুমি থাকবে তো? কি হলো, চুপ চুপ করে গেলে? তুমি থাকবে তো আমার পাশে? এই দেখো, আমি তো কথা কথা ভুলে গেছি, বিশ্বামিত্র তোমার খাবারটা দিতে কেন যেত? সব পরে হবে, আমার প্রশ্নের উত্তরটা দাও। তুমি আমার পাশে থাকবে তো? আমি তোমার নিজের মুখ থেকে শুনতে চাই, বলো না। অদিতি, ঋষি অফিস যাবার পরও যে তুমি এই বাড়িতে ছিলে এটা শুনে আমার খুব ভালো লেগেছে। তোমার যে দায়িত্বটা এসেছে এটা সত্যি আনন্দের। আমি তোমার কাছে এটাই চেয়েছিলাম। শুধু কি দায়িত্ব দিয়ে সব কিছু হয়? যদি না কেউ মানবিকতা দিয়ে কোনো কিছু দায়িত্ব নেয়। আপনি চান বা না চান, টাকা দিয়ে মানবিকতা আপনি কিনতে পারবেন না। অদিতি, এসব কি বলছো? টাকা মানবিকতা, মার সঙ্গে তুমি এভাবে কথা বলছো কেন ঋষি? তোমার মা আসলে চান না তুমি সবকিছু বুঝে ফেলো। অদিতি, রেগে যাচ্ছেন কেন? আপনার ছেলে তখন সুস্থ, আপনার মুখে ঠিক একটুখানি হাসি আমার প্রবলেম। তুমি কি আরো টাকা চাও? ঋষিব, কিচ্ছু হয়নি ঋষিব, কিচ্ছু হয়নি। এই দেখো মা, আমি চাই আমার ঋষি সুস্থ হয়ে উঠুক। আমার আর কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। তুমি কালকে অফিস যাবার আগে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে, আজ আসি কেমন? তুমি 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 আসবে তো? ঠিক ঠিক আসবে তো? হ্যাঁ আসবো। কি করছো বেজা? এটা তুমি কি করছো? তোমার তো কোনো দোষ নেই, তুমি তো যা করেছো সব না জেনে বুঝেই করেছো। দোষ তো আমার, আমি তো আমার পরিচয়টা লুকিয়ে রেখেছি। কেন শান্ত, কেন কেন শান্ত? আমার ভাই শান্ত, তুই তুই কেন চুপচাপ থেকে, তুই কেন আমার কাছে কেন এত মার খেলি শান্ত? তুই কেন কেন এত মার খেলি শান্ত? তোমার মনে আছে মিস্টার, ছোটবেলায় আমি যখন না পড়ে খেলতে যেতাম তুমি আমার কান মোলা দিতে?
বানান ভুলগুলো তুই আমার মাথায় থাপ্পড় মারতে। একদিন মিথ্যে কথা বলেছিলাম বলে তুই আমাকে খুব জোরে মেরেছিলে। সেই শেষবার। তারপর কত দিন তোমার হাতে আমি মার খাইনি। আজ এত বছর বাদে তোমার হাতে মার খাওয়ার একটা সুযোগ তো পেলাম বলো। আমাকে তুমি ক্ষমা করবে না? আমার ভাই শান্ত, তুমি একবার নিশার মোবাইলে ফোন করে দেখো। এ বাবা, সে ফোন করে কি আমি দেখিনি? খালি নেটওয়ার্ক বিজি দেখাচ্ছে। দেখি আবার কিছুক্ষণ পরে আবার করব। আমি শুধু বাচ্চা দুটোর কথা ভাবছি। মেনু যদি সত্যি না ফেরে তাহলে সুমি মারাদোনার কি হবে বলো তো? কি হবে আমি কি করে বলবো বলো তো? বা আমি কিছুই তো বুঝতে পারছি না। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি এই অশান্তরা যেন আবার নতুন করে কোনো বিপদে না পড়ে। আমার আমার খুব ভুল হয়ে গেছে বুঝলে, বা আমার রোদের সঙ্গে যাওয়া উচিত ছিল। খুব মেজ কাকির কোনো খবর পেলে? ওরা তো এখনো কোনো ফোন করেনি। তার মানে ওরা শঙ্করপুরে নেই। থাকলে তো নিশ্চয়ই ফোন করে জানাতো, তাই না? কেন জানি না আমার আমার মন বলছে মেজু কাকিকে হয়তো আর আমরা ফিরে পাবো না। আর মেজু কাকি আসবেই বা কেন? বাড়িতে ফিরলেই তো হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো মেয়ে পারে সারা জীবনে এই অপমান বয়ে নিয়ে বেড়াতে? আচ্ছা বাবা, মেজু কাকি সাংঘাতিক কিছু একটা করে বসেনি তো? সুইসাইড? মনের এই অবস্থায় একটা মেয়ে সব কিছু করতে পারে। মেজু কাকিও যদি চুপ কর, চুপ কর তুই। কেন এসব অনেকক্ষণে কথা বলছিস? আমি মেজু কাকির চোখের জল দেখেছি মা। যে মেয়ে অন্য পুরুষের হাত ধরে ঘর ছেড়ে চলে যায় তার চোখে জল থাকে না মা। এটা তো তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা বেশ, আচ্ছা তাই যদি হবে তাহলে মেজু বৌমা আমাদের সব কথা বুঝিয়ে বললো না কেন? না না, অশান্ত না হয় রাগ করে ওকে বুঝতে চায়নি, তা আমরা তো ছিলাম, তো আমাদের উপরে ভরসা রাখতে পারলো না। হয়তো মেজু কাকি জানতো যে মেজু কাকি নিজেও তোমাদের বোঝাতে পারবে না। আসলে মানুষ মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতিতে পড়ে না যখন সে কাউকে কিচ্ছু বোঝাতে পারে না, আর বোঝাতে গেলে ভুল বোঝাবুঝি আরো বেড়ে যায়। হ্যালো। হ্যালো, আমি শঙ্করপুর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন বলুন। মেজু বৌমার কোনো খবর পেলেন? হ্যাঁ, মিনুকে পাওয়া গেছে। পাওয়া গেছে? আর একটা ভালো খবর দিচ্ছি, পাপানকেও আমরা খুঁজে পেয়েছি। পাপানকে? হ্যাঁ, পাপান এখন আমাদের কাছে। আর সবচেয়ে বড় খবর কি জানেন, মানে পাপান আর মিনু এতদিন যাদের কাছে ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ওইসব ক্রিমিনালদের পুলিশ অ্যারেস্ট করেছে তাই তো? না 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 না, ওসব কিছু নয়। ওই যে অর্জুন সিং, ওই অর্জুন সিং আসলে আপনাদের ভাই শান্ত। হ্যাঁ,
আচ্ছা শুনুন, আমরা সবাই মিলে কালকে ফিরে আসছি, হ্যাঁ এখন রাখছি। প্রতিমা, আমাদের আমাদের সবার সব ধারণা ভুল, আমরা ভুল ভেবেছিলাম, মেজ বৌমা পাপানের কাছেই ছিল। মিনু, মিনু পাপানকে কোথায় পেল? কারণ মেজ বৌমা পাপান ওরা দুজনেই অর্জুন সিং এর সঙ্গে ছিল। যে যে পাপানকে কি বলছো তুমি? ঠিকই বলছি প্রতিমা, অর্জুন সিং, অর্জুন সিং আসলে কে বলতো? আমার হারিয়ে যাওয়া ভাই শান্ত। নিজের ভাগ্যের কথা ভাবছি। আরে তোর ভাগ্যের চাকাটা তো ঘুরে গেছে রে এখন। শান্ত কত বড় লোক বলতো, তোকে তোকে রাজরানী ঘুরে রাখবে রে। এত কিছু হওয়ার পরেও শান্ত কি আমাকে মেনে নেবে? উমা, মেনে নেবে না কেন? হাজার হোক, তোর বিয়ে করা বউ, ও তোকে কখনো ফেলতে পারবে না রে। দেশে আইন বলে একটা ব্যাপার আছে না? মা, আইন দিয়ে কাজ করতে বাধ্য করা যায় না, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক জোড়া লাগানো যায়। নিশা, তুই না সেই চিরটাকালের বোকাই রয়ে গেলি। এই পুরুষ মানুষের মন কিরম জানিস? নরম কাদার মতো। কাছে গিয়ে বসবি, একটু মিষ্টি মিষ্টি কথা বলবি, আদর আদর করবি, দেখবি একদম একদম গোলে না পুরো জল হয়ে গেছে। আমি পারবো না মা। পারবি না মানে তোকে পারতেই হবে। দেখি এই তো চোখটা এমনিতে কিরকম ছলছল করছে, এরকম একটা ছলছলে চোখ নিয়ে তুই শান্তর সঙ্গে কথা বলে দেখবি সব ঠিক হয়ে যাবে। মা, শান্ত যদি আমায় ফিরিয়ে দেয়। আবার উল্টোপাল্টা কথা বলছিস, কেন ফেরাবে? তুই না ওর বিয়ে করা বউ, ওর বাচ্চার মা, কোনোভাবেই ও তোকে ফেরাবে না। শোন, আমি আমি নিজে দেখছি, একটু আগে না শান্ত একা, একদম একা একা ওই দিকে হেঁটে গেছে। যা যা, আরে যা, আমি বলছি যা। হ্যাঁ, আমার জামাই এখন খুব বড় লোক, আর আমার পাইকে কোন অধিকারে নিশা? আমি তোমার বিবাহিত স্ত্রী, তাই তাই নাকি? হ্যাঁ, তা অবশ্য একটা বিয়ে তোমার আর আমার মধ্যে হয়েছিল, সে তো অনেক বছর আগে। নিশা, আগুনের চারপাশে একসঙ্গে সাত পাক ঘোরাটাকে কি বিয়ে বলা যায়? তুমি কি বলতে চাইছো? দেখো, তুমি কোনোদিনও আমার স্ত্রী হতে চাও? আমার মতো একজন অপদার্থ মানুষের সঙ্গে বিয়ে হওয়ার জন্য দিনের পর দিন তুমি নিজেকে দোষারোপ করেছ। হ্যাঁ, সে করেছি, কিন্তু আজ তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো। তোমার কাছে কত টাকা? শুধুমাত্র টাকাটাই দেখলে নিশা? না শান্ত, আমি শুধুমাত্র টাকা দেখিনি, তখন সমাজের কাছে তোমার একটা সম্মান আছে, কত তো মানুষ শ্রদ্ধায় তোমার কাছে মাথা নিচু করে। হ্যাঁ, তা হয়তো করে, কিন্তু সেসব কথা ভেবে এখন আর কি লাভ? তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়াটা সরি আমার পক্ষে আর সম্ভব নয়। তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিলে,
আমি আমি তোমার বিবাহিত স্ত্রী। সেই দায়িত্ব থেকে নিজেকে কিভাবে অস্বীকার করছো? অস্বীকার তুমি করেছিলে নিশা আমাকে। তুমি চাইলেই আমার জেলে যাওয়াটা আটকাতে পারতে, কিন্তু তুমি সেটা করো। বরং তুমি ভেবেছিলে যে আমি যদি জেলে যাই তাহলে তোমার হয়তো নিজেকে বিক্রি করতে অনেক অনেক বেশি সুবিধা হবে। কে জানে, অর্জুন সিং এর মতো আরো কত কেউ তোমাকে ব্যবহার করেছে, আর আমি তোমাকে দিনের পর দিন বিশ্বাস করে গেছি। অগ্নি সাক্ষীর কথা বলছিলে না তুমি? অগ্নি সাক্ষী, তাকে কি করে অবিশ্বাস করা যায় নিশা? যাদু দোহাই তোমার, আমরা সব কথা বলি নতুন করে শুরু করতে পারি না। নতুন করে শুরু করতে চাইছো কেন? আমার কাছে টাকা আছে বলে, অনেক টাকা। এতদিন অর্জুন সিং এর দয়ে তুমি যেরকম ভাবে বেঁচেছিলে, চাইলে আজও থাকতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। শান্ত, তুমি এত বড় কথাটা তুমি বলতে পারলে, তোমার তোমার এতটুকু আটকালো না? না, এতটুকু আমার আটকালো না, কারণ আমি জানি আমি যখন বাড়িতে ছিলাম না তখন তুমি আর তোমার মা আমার পরিবারের ওপর কি রকম ভাবে অত্যাচার করেছে। ছি নিশা, ছি, আমি যে তোমাকে বিয়ে করেছিলাম না সেটা সেটা স্বপ্নে ভাবতেও আমার খুব কষ্ট হয়। ইয়েস,